বিজিতকে এখন যদি কেউ কিডন্যাপ করো ভালো অঙ্কের টাকা পাবে। এটা চিকেন ড্রামস্টিক? হ্যাঁ। এটা এটা ভোলা প্রায় হাজার টার্গেট দেন, 4000 ওয়াচ টাইমও করতে হবে। তো সবাই মিলে এইভাবে পাশে থাকো আর এইভাবে সাপোর্ট করতে থাকো, জানি তোমরা পাশে আছো, পাশে থাকবে। তো ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, হোপ তোমরা সবাই বিন্দাস আছো। তো বেসিক্যালি আজকে এসেছি তো যাদবপুর, যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে কলকাতা ফুডি মানে বিজিতের দোকানে এসেছি আজকে। তো এই যে দেখিয়ে দিই অ্যাড্রেস, যে এটা হচ্ছে যাদবপুরের ওই দিকে 8B বাস স্ট্যান্ড, আর এই যে বিবেকানন্দ বিদ্যাপীঠ ফর গার্ল, আর এই হচ্ছে ওর দোকান কলকাতার কম্বান স্ন্যাক্স বিরিয়ানি চপ ইন কলকাতার। এই যে এখনও দোকান খোলেনি, বন্ধ আছে, তো ওকে ফোন করা হয়েছে, তো আসুক বেরোক দেখাবো। তারপর বিজিতের দোকানে এসেছিলাম, এখানে আমি অর্পণ ক্রিকেট খেলতে নেমে গেছি, দেখো কি অবস্থা। হ্যাঁ, বাচ্চাদের বলে মারছিস? হ্যাঁ, 2 রান। ততক্ষণ না বিজির দোকান খুলছে, ততক্ষণ আমরা একটু ক্রিকেট খেলি। হ্যাঁ হ্যাঁ, লাভলি বল। চলো একটু ক্রিকেট ক্রিকেট খেলে নি। চিকেন ড্রামস্টিক? হ্যাঁ। এটা এটা ভোলা ফ্রাই, আর এটা লোটে ফ্রাই। আর এইগুলো ওই একই একই লোটে ফ্রাই? আচ্ছা। আর এটা চিকেন পকোড়া? হ্যাঁ। কম্বো? হ্যাঁ। না না, এটা এমনি এমনি নরমাল পকোড়া, কলকাতার কম্বোস এন্ড স্ন্যাক্স। এই যে এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিতে ঢুকেই একদম বাঁদিকে পড়বে দোকান। তো খোলা, রান্না বান্নাও হচ্ছে, আর এইদিকে অভি বিজিতের একটা ইন্টারভিউ নিচ্ছে, যেটা তোমরা টক শোতে যেতে পারবে। টক শো বলছি, টক শোকে এটা 99 এর যে কম্বোটা সেটা হচ্ছে। আলুর দম গেল, চিলি চিকেন গেল, 2 পিস করে, তাই তো? আলুর দমও 2 পিস, চিলি চিকেনও 2 পিস। এবার এর সাথে আর কি যাবে? আচ্ছা, আজকে গ্রিন চাটনিটা করা হয়নি। আচ্ছা, আমি টাইমও পাইনি আজকে অতটা, তার জন্য গ্রিন চাটনিটা করে। এই যে বিজিতের দোকানের সিগনেচার আইটেম, এটা দাম 99, তাই তো? হ্যাঁ। আর এর সাথে যদি একটা ড্রামস্টিক নেয় তাহলে ওটা 140। ও, আর এর সাথে বেশ গোটা গোটা করে পেঁয়াজ দেওয়া, ওটা গার্নিশ। তো চলো, নেওয়া হয়ে গেছে, এবার টেস্ট করে খেয়ে বোঝার পালা। এটাই হচ্ছে 99-এর কম্বো, যেখানে 2 পিস চিকেন পকোড়া, একটা বিরিয়ানি চপ আর ভেজ ফ্রাইড রাইস, 2 পেঁয়াজ। এখানে একটা কাকিমা গ্রিন চাটনি করে কিন্তু আজকে করেনি, 2 পিস চিলি চিকেন আর আলুর দম। এটা অর্পণ খাবে, যেহেতু আমি ভেজিস খাই না তাই জন্য অর্পণ টেস্ট করবে। আমি এইগুলো আলাকাটে হিসাবে নেবো সব। আলাকাটে মেনু চিকেন পকোড়া, ড্রামস্টিক, ভোলা ফ্রাই, লোটে ফ্রাই, বিরিয়ানি চপ, আলুর দম, চিলি চিকেন, আর ওইদিকে নিচে রাইস আছে। এইটাই হচ্ছে 99-এর কম্বোটা। রাইসটা আমি কমই খাচ্ছি, কারণ আমি ভেজিস খাই, আমি আলু দমটা খেয়ে রাখাই। ভালো হয়ে একটু বেছে বেছে খাই। চিলি চিকেনটা বোনলেস, এটা হচ্ছে চিকেন পকোড়াটা। আমরা জানতেই পারতাম না তুমি না বললে এটা বোনলেস। ই বাবা, হাড় আছে তো একটু। কেমন
খাবার নষ্ট করছো তুমি এইভাবে? ওটা ওকে দিলে ও খেতে পারতো, তুমি ছুটে নষ্ট করলে। তুমি আর তোমার আর ওর মধ্যে কোনো ডিফারেন্স নেই। সত্যি কথা বলতে এই রাইসটা আমি ভেজিস খাই না, এই জন্য ভালো লাগেনি। এটা সত্যি ও ভেজ খায় না, ও মানে ভেজ বলতে এরপরে চলো বিজিত, এখন তারা আছো বেরিয়ে যাবো, এসছে এখানে টাইম দিয়েছে, চলো দেখে। আমার এই ড্রামস্টিকটা দেখে আমার খুবই লোভ লাগছে, কিন্তু পেটে আর জায়গা নেই বলে খেলো না, তোর কাছে আসবো নেক্সট। তুমি আমাকে না 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 পেটে জায়গা নেই, আমি জায়গা নেই, আমি কি বললাম তুমি বুঝতে পারোনি, ওকে দেখে লোভ লাগছে কিন্তু পেট আর চাইছে না। তুমি আমাকে তিনটে বিরিয়ানি চপ আর তিনটে পকোড়া পার্সেল। তো চলো আজকের ভিডিও এই ছিল, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই বিরিয়ানি চপটা ট্রাই করো, দারুণ খেতে। আমার ড্রামস্টিক খাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু পেটে আর আমাদের জায়গা নেই, পেট দুটো দেবে ওর কিছুদিনের মধ্যে হতে পারে সুখবর, আমার হওয়ার চান্স। চলো সাবস্ক্রাইব করে দাও, এই আনন্দে সাবস্ক্রাইব করে দাও।